বয়সটা অল্প হলেও মেধা আর বাহ্যিক জ্ঞানের দিকে অনেকটাই এগিয়ে রয়েছে শাকিব পুত্র আব্রাহাম খান জয়। বিশেষ করে বাবার দিকে বিশেষ খেয়াল থাকে আদরের এই ছোট্ট রাজপুত্রের। বাবার জন্য এবার কেক কেটে শাকিবকে মুগ্ধ করেছে আব্রাহাম খান জয়। শাকিবের ব্যবসা হোক বা ব্যক্তিগত যে কোনো কর্মক্ষেত্রের সাফল্যেই আব্রাহামের পক্ষ থেকে জানানো হয় শুভকামনা। যদিও তার এই সকল দিক নির্দেশনার মূল মন্ত্র উপবিশ্বাস, তবে বাবার প্রতি জয়ের এই বিশেষ খেয়াল মুগ্ধ করেছে শাকিব খানকে। প্রথমবারের মতো বিপিএল এ দল কিনেছেন শাকিব খান এবং তার সেই দলের লোগোটিও ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। তবে শাকিব তার ক্যারিয়ারের অর্জন উৎসর্গ করেছেন তার সন্তান আব্রাহাম খান জয়কে। যদিও এখন আর শুধুমাত্র আব্রাহাম খান জয়ের মধ্যেই নয়, ছোট ছেলে শেজাদ খান বীরের মাঝেও নিজেকে বিলীন করেন শাকিব খান। তবে তার প্রতি জয়ের এই আবেগময় কর্মকাণ্ড ভীষণ রকমের মুগ্ধ করে, যা আসলেই অত্যন্ত প্রশংসনীয়। শাকিবের জন্মদিন হতে যে কোনো কর্মক্ষেত্রের সাফল্যেই উপবিশ্বাস তার ছেলে জয়কে নিয়ে কেক কেটে আনন্দ উদযাপন করেন। বিপিএল এ প্রথমবার শাকিবের উপস্থিতি হলেও ঢাকা ক্যাপিটালস দলের চেয়ারপারসন হয়ে মাঠে নামবেন শাকিব খান। এক কথায় প্রতিপক্ষদের এক শক্ত প্রতিযোগী হবেন কিং খান। আর তাছাড়া শাকিবের চিন্তাধারার প্রশংসা করে উপবিশ্বাস বলেন, শাকিবের মেধায় সাফল্যের পরিমাণটা এত বেশি যে কোনো কাজেই তার প্রতি ভরসা রাখা যায়। তবে আব্রাহাম খান জয়ের এই কেক কাটা মুহূর্তে শাকিব পাশে না থাকতে পারলেও ছেলের প্রতি মুগ্ধ হয়েছেন। জয়ের প্রতি সবসময় দোয়া আর ভালোবাসা রেখেই কিং খানের পথ চলা। তবে শাকিবের এই বিপিএল এ দল কেনার বিষয়ে ভীষণ রকমের এক্সাইটেড উপবিশ্বাস। তিনি শুধুমাত্র এখন অপেক্ষায় রয়েছেন ঢাকা ক্যাপিটালস দলের জার্সি পরে মাঠে নামার।